আমি সব ঠিক করে দেব, লাইনে দাঁড়াইতে হবে রে। ও মা, এটা কে? টেনশন নাই। ওই হেলা, হইছে? ও মা, হইছে? ও বাবা, হাই দেরি হচ্ছে কেন? ভাইয়া শোনেন, অনেক গরম পড়ছে। কাইসা মানে পাগলা ডিরেক্টর, আর কাইসা মানে মনসুর আহমেদ সজীব। নকল কাইসা থেকে দূরে থাকুন। হ্যাঁ, 90 দশকের কোনো এক সকালে পাবলিক টেলিফোন বুথের সামনে অনেক কথা আছে। শুনো, গত মাসে কিছু টাকা পাঠাইছিলাম, সেগুলো পাইছিলা? ইমার্জেন্সি কল করতে হবে রে। ব্যস্ত, ছুটি পেলেই বাড়ি আসবো। বড় মেয়ের বিয়ের জন্য চিন্তা নেই, আর কোনো ফোন বুথ নাই, নিজেই বিয়ে করে ফেলবে তোমার মতন। লাইনে থাকতে হবে? হ্যাঁ জি। খরচ বেঁচে যাবে, আরে রাগ করো কেন, আমাদের মতো বিয়ের খরচ বাঁচবে, বুঝো না? হ্যাঁ সেটাই, আশপাশে অন্য কোনো বুথ তো নাই। আরে হয়ে যাবে, চিন্তা করো না, এবার সব ঠিক হয়ে যাবে। বউ কান্না করো না, বউ সব ঠিক হয়ে যাবে, আমি সব ঠিক করে দেব। লাইনে দাঁড়াইতে হবে রে। ও মা, এটা কে? টেনশন নাই। ওই হেলা, ও ব্যাক কে? আমরা কি এখানে হিসু করতেছি? আরে কি হইলো? লাইনে দাঁড়া হেলা। এ আমার প্রথম বউ। হ অফিসে সময় নষ্ট হচ্ছে, একবারও কল দেই না। হইছে কি? ভুলে গেছি, দ্বিতীয়টা তো আমার সঙ্গেই থাকে। এই যে হইছে, 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 মরে যাবে ভাবি নাই, খুব কষ্ট লাগছে। হইছে? হ্যাঁ, একটু ওয়েট প্লিজ। জি হচ্ছে তো? হচ্ছে তো। হুম, হ্যালো বউ, হচ্ছে তো? হচ্ছে তো, হচ্ছে তো, হচ্ছে তো। হ্যাঁ হ্যাঁ, পেট কইল যা পুরো তোমার জন্য। তুমি আমার সেরা বউ, তুমি তো কালে বিয়ে করছিস। হইছে? হইছে? দুঃখ লাগে। ও হইছে? হ্যাঁ হ্যাঁ, হইছে? ভালোবাসি তো। ও আব্বা, একটু লাইনে থাকো। হইছে তো? ও কোথা থেকে আসে পাগল ছাগল, এখনই বলছি, হচ্ছে তো। হ্যালো, সরি, একটা পাগল ডিস্টার্ব করছি। আমি আপিডাম লা। আরে অনেক কাজ হচ্ছে তো? হইছে তো? বলো বউ। হ্যাঁ হ্যাঁ, আরে মুদির দোকানে বলে রাখছি, এই লো। হাই হাই, এসি হচ্ছে তো? লিখলাম, এবার বাড়ি আসলে তোরও দিলাম। খালি বুঝছে নাকি, আমার প্রথম বউকে এইসবের থেকেও বেশি ভালোবাসি। আচ্ছা, বেশিক্ষণ বাজারে থাকিও না ভাইয়া, নাকি বাড়ি গিয়েই তোমার পছন্দের খাবার রান্না করি। তোমার জন্য এবার একটা কাতান শাড়ি আনবো, লাল কালারের। দেখছি, পাইছি, জিনিসটা দারুণ লাগবে। অপেক্ষা করো, কঠিন মাইর দিছি। ও ভাই, হইছে নাকি? বউ দুইটা থাকলে জীবনও হবে না, ওদের জন্য শান্তি মতো কথা বলতে পারতেছি না। হচ্ছে তো? অপেক্ষা কর। শালা, হচ্ছে? আচ্ছা, হয়নি বেডি? হচ্ছে তো? দেরি হচ্ছে কেন? আচ্ছা, এই যে আপু। ও বাবা, আরে দেরি হচ্ছে কেন? আচ্ছা, দেরি কেন ভাইয়া, দেরি কেন ভাইয়া? যা, পারলে মাছগুলো ধরে ফেলিও। শালা, সরে।
একটু অপেক্ষা করো বউ। দেরি কেন? ওয়েট বলদা, দেখোস না কথা কই, চালো অপেক্ষা কর, ফালতু যত সব। হ্যাঁ হ্যালো বউ, বেতন পাইলেই সঙ্গে সঙ্গে টাকা পাঠাই দিব। আজকে সবগুলো রাউরাই দিব। ওই সুন্দরী লা, হ্যাঁ এসে ও অপেক্ষা করো। অপেক্ষা করো সোনামণি। খারাপ হচ্ছে, অপেক্ষা করুন। কই রে আইসি ওই বেডি, লাইনের গুষ্টি গিলাই। ওহো কই, এই তো লাইনের গুষ্টি গিলাই। ও আর কত? হ্যাঁ পাইছি। হ্যাঁ এই দাদি লাইনের গুষ্টি কিলাই। ও ব্যাটাটা বেশি ফল না, পানি পাজি ব্যাটা। লাইনের গুষ্টি কিলাই। আর কুকুরের মাছ বড় হয়েছে, বসে গিয়ে ধরে দেখিও, পানি তো অনেক কমে গেছে। ভাইয়া শুনেন, হ্যাঁ অনেক গরম পড়ছে, শালা তোর জন্যই সব হইছে। ও কিছুক্ষণ অপেক্ষা করো, ওদের মতো দেখামু খাইছি। আরে পানি মারো, এবার তোমরা খাও, এবার তোমরা খাও। টাক না হলে ধ্যান কাজে আসবে না। যেই গরম পড়ছে ধ্যানে বসো সবাই, এই ধ্যানই আমাদের সৃষ্টিকর্তার কাছ থেকে বৃষ্টি এনে দিবে। বাতেন এই মন্দির থেকে মূর্তি চুরি করবো, তারপর এটা বেসে এসি আর আইপিএস কিনবো। ওকে একদম চুপ। এই ওই যে চল আগে ছোট গুলালো। সামলো লান লান ফল খাবো রে, কারেন্ট নাই, মোমবাতিও লাগবে, সঙ্গে ভরি না অনেক দাম রে বাতেন। হ্যাঁ ভাই পাইছি, আমিও পাইছি, এটাও বাদ রাখুন না। এবার বারোটা শক্ত করে ধর। যা রসিয়ান জি আনতেছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, একটা লাইক দিয়েন।
আহ।